আমাদের সকলকে এটা নিয়ে প্রতিবাদ করতে হবে, স্কুলটা খুলতে হবে। যাদেরকে হিজাব পরতে দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলে কলেজে, তাদের পক্ষে কারা আছে? তাদের পক্ষে কি মুসলিম মানুষরা দাঁড়িয়ে? আজকের দিনে কাঠের পুতুল, প্রশাসনকে যেদিকে নাচাবেন সেদিকে নাচবে, ঠিক আছে? মাদ্রিওয়ালারা নাচাতো না সেরকম, প্রশাসনের কোনো কোনো পার্টস মাদ্রিওয়ালার পিছনে কেউ নেই। মাদ্রিওয়ালার মুখ থেকে একটা স্টেটমেন্ট বার করিয়ে মিডিয়াতে চালিয়ে একটা কমিউনিটিকে বদনাম করা হবে। মাদ্রিওয়ালা মুসলমানকে রাস্তা থেকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এর কারণ জানার জন্য স্টেশন মাস্টার বা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলার লোক আমাদের লিডার নেই। যখন কেউ বলে আমি তৃণমূলের হয়ে কাজ করছি, তখন আমার মনে হয় আমি তৃণমূলের লোক। যখন কেউ বলে আমি বিজেপির হয়ে কাজ করছি, তখন আমার মনে হয় আমি বিজেপি। সোশ্যাল মিডিয়াতে মূলত একটি আওয়াজ উঠছে যে খেলা চলছে, মেলা হচ্ছে রাজ্য জুড়ে, অথচ স্কুল কলেজ বন্ধ। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, খেলা মেলা এগুলোর মধ্যে এন্টারটেনমেন্ট আছে। মানুষ এখন যে বিষয়টা আপাত দৃষ্টিতে মানুষ দেখছে, খেলাতে আনন্দ আছে, ফুর্তি আছে, মানুষ ওই করতে পারবে, এটা আটকাতে গেলে মানুষের ইমিডিয়েট এফেক্ট তৈরি হবে। এডুকেশন সিস্টেম এমন একটি সিস্টেম যা দেশের কারিগর তৈরি করে, দেশকে মজবুত করে। আর সরকার এখন এ কথা বাস্তব সত্য, ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামীয় রাষ্ট্র, যেখানে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। তা হচ্ছে যে শিক্ষিত মানুষের হারকে কমিয়ে দিতে হবে। আজকে এই দেশ পরিচালনা করা তো সম্ভব হচ্ছে কেন সহজভাবে, রাজ্যে আজকে কেন্দ্রে যেভাবে কেন্দ্র দেশকে বরবাদ করছে, কিন্তু মানুষ বলছে না ভালো। কারা ভালো বলছে আপনি দেখুন, তাদের একটা বৃহত্তর সংখ্যক অশিক্ষিত লোক, নিরক্ষর লোক, যারা হোয়াটসঅ্যাপে খবর দেখে ফরওয়ার্ড করে, সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করে না। এই সংখ্যাটাকে যত বাড়াতে পারবো আমরা মানুষকে বিভ্রান্ত তত করতে পারবো। তো সরকার কখনোই চাইবে না যে দেশে এডুকেশন সিস্টেমটা খুব ভালো হোক, আর একটা হাই প্রোফাইলের লোকেরাই শুধু পড়াশোনাটা করবে নেক্সট কিছুদিনের মধ্যে। এটা একটা পলিসি যেখানে সাধারণ সহজ সরল লোকেরা অনলাইন, এমন ভারতবর্ষের এমন রাজ্য আছে, পশ্চিমবঙ্গের এমন জেলা আছে যেখানে নেট সিস্টেম এখনও উন্নত মানের নয়, স্কুল বন্ধ, তাহলে সেই এলাকার লোকের ছেলেগুলো পড়াশোনা থেকে দূরে চলে যাবে, ফলে সেই এলাকা শিক্ষিতর হার কমে যাবে, বিবেচনা করতে পারবে না। তো এটা সরকারের একটা পলিসি, এর প্রতিবাদ হওয়া দরকার। আমরা আইমা থেকে এর প্রতিবাদ করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা চিঠি লেখার চেষ্টা করছি। আমাদের সকলকে এটা নিয়ে প্রতিবাদ করতে হবে, স্কুলটা খুলতে হবে বাচ্চাদেরকে। হ্যাঁ, যখন সেরকম সিচুয়েশান হবে যে প্রচুর ছেলেরা আক্রান্ত হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা বন্ধ করি। সব জায়গায় খেলছে, মাঠে ঘাটে সব জায়গায় খেলছে, ছেলেরা ছুটছে উঠছে, কিন্তু স্কুলে যাচ্ছে না। এটা একটা পরিকল্পনা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য। কর্ণাটকে একটি সরকারি কলেজে কয়েকজন মুসলিম ছাত্রীকে হিজাব পরে যাওয়ার কারণে কলেজের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভারত তো ধর্মনিরপেক্ষ দেশ, সেক্ষেত্রে কি বলবেন? তো এখানে দুটো উত্তর আছে। একটা উত্তর হচ্ছে যে যাদেরকে হিজাব পরতে দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলে কলেজে, তাদের পক্ষে কারা আছে? তাদের পক্ষে কি মুসলিম মানুষেরা দাঁড়িয়েছে? একটি শিখ, সে তার পাগড়ি পরে আরামসে স্কুলে যেতে পারে, একজন নান আরামসে বোরখা পরে রাস্তায় বেরোতে পারে, তাকে কেউ আটকায় না। কিন্তু যখন একজন মুসলিম বোরখা পরবে তখন আটকাবে। কিন্তু একজন নানকে আটকানো এই জন্য হয় না, একজন খ্রিশ্চান নান যিনি ধর্ম নিয়ে চলেন তাকে এই জন্য আটকানো হয় না। তারা জানে যে এখান যদি কালাহান্ডির মতন একটা জায়গায় একজন খ্রিশ্চানকে যদি আঘাত করা হয় তো ইংল্যান্ডের পার্লামেন্টে তা নিয়ে চর্চা হবে। কিন্তু ভারতবর্ষে যদি একটা বৃহত্তর মুসলিম সমাজকে মেরে ফেলা হয় তো ভারতবর্ষ তো ছেড়ে দিন, ইসলামী দেশ মুসলিম দেশগুলো এটা নিয়ে কেউ চর্চা করবে না। ফলে এই যে বোরখা পরতে দেওয়া হচ্ছে না বলে আমরা দুঃখ করছি, তার জন্য সবচেয়ে প্রথম আমাদের প্রতিবাদ করার। আমি নিজেও সেই জায়গায় নেই, আমিও প্রতিবাদ করতে পারিনি এবং আমি ব্যর্থ, আমি এর জন্য দায়ী আমি নিজেকে মনে করি। কিন্তু সমাজে এমন সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে যে সিস্টেমটা ভাঙা খুব কষ্ট। সুতরাং ওই স্কুলে যদি ইমিডিয়েট একদল মানুষ গিয়ে প্রতিবাদ শুরু করতেন তাহলে দেখতেন ওই কলেজে শুরু হতো। আমি আপনাদেরকে বলি, আমাদের খড়গপুরে একটি মুসলিম ছাত্রীকে কয়েক বছর আগে এরকম ঢুকতে দেওয়া হয়নি। আমরা আইমা থেকে
গিয়ে ওই স্কুলের প্রিন্সিপাল স্কুলের প্রধান শিক্ষকের সাথে এবং স্কুলের ম্যানেজমেন্টের সাথে আমরা ওখানে গিয়ে বাই ফোর্সে ওই মেয়েটিকে স্কুলে ভর্তি করিয়েছিলাম, পড়ছে সে শ্রেণী বোর্ডে পাস করেছে। ফলে ক্ষমতা আমাদের একটা শ্রেণীকে নামতে হবে, আমরা না নেমেই কথা বলি তো দুঃখজনক, এর অভিযোগ আমরা নিজেরাই এর জন্য দায়ী। একজন বলছেন যে মাদুলি নিলে করোনা হবে না, তাই তাকে প্রশাসন খুঁজে বেড়াচ্ছে তন্ন তন্ন করে। অথচ অন্যদিকে একজন ডাক্তারবাবু তিনি ওপেন প্রকাশ্যে বলেছেন যে করোনা বলে কিছুই নেই, অথচ তাকে প্রশাসন খুঁজে বেড়াচ্ছে না। তাহলে প্রশাসনের এই দ্বিচারিতা কেন? প্রশাসনের দ্বিচারিতা নেই, রাজনৈতিক নেতাদের দ্বিচারিতা। প্রশাসন তো আজকের দিনে কাঠের পুতুল, প্রশাসনকে যেদিকে নাচাবেন সেদিকে নাচবে, ঠিক আছে? মাদ্রিওয়ালারা নাচাতো না সেরকম, প্রশাসনের কোনো কোনো পার্টস নেই আজকের দিনে। এই জন্য মাদলিওয়ালাকে খোঁজা হচ্ছে, কারণ আবার সেই একই প্রশ্ন, মাদলিওয়ালার পিছনে কেউ নেই। মাদলিওয়ালার মুখ থেকে একটা স্টেটমেন্ট বার করিয়ে মিডিয়াতে চালিয়ে একটা কমিউনিটিকে বদনাম করা হবে, মাদলিওয়ালাকে খোঁজা হবে, মাদলিওয়ালার পক্ষে কেউ দাঁড়াতে চাইবে না, ভয় না জানি আমারও ক্ষতি হয়ে যাবে। কিন্তু এটা মাথায় রাখুন, ওই মাদলিওয়ালার কথার মধ্যে হয়তো ভুল হয়েছে, সে হয়তো অপ্রাসঙ্গিক কথা বলেছে, সে এমন কোনো ক্রাইম করেনি যে তাকে পুলিশ খুঁজবে। আর যদি ল অ্যান্ড অর্ডারের কথা থাকতো, ওই ডাক্তারদেরকে খোঁজা দরকার ছিল যারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। বাট এটাই সত্য, এদেশের রাজ্যের মুখ্যমন্ত্রীও এ কথা বলেছেন, ভ্যাকসিন নেওয়ার ফলে তার স্টেটমেন্টটা এসেছে। কথা হচ্ছে যে সংখ্যালঘু মানুষ মাদলি নেওয়ার নামে পুলিশ খুঁজবে, রাস্তায় ডান দিকে কেন চলেছো, আগামীতে ডান দিক দিয়ে চলার জন্য পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল, অবাক হওয়ার কিছু নেই, রাস্তায় চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলার জন্য অ্যারেস্ট হয়ে যেতে পারে, ইউপিএ ইউএপিএ ধারা লেগে যেতে পারে। ফলে যতক্ষণ না এই সমাজ তাদের লিডার তৈরি করবে, ততক্ষণ এই জাতিকে অসম্মানিত হতে হবে পদে পদে। মাথায় রাখুন, সাবধানে থাকার নয়, প্রতিবাদ করতে শিখুন, বেঁচে আমরা যেতে পারবো না, আমরা জালে ঘেরা হয়ে গেছি, জালকে ছোট করা হচ্ছে, যত জাল ছোট হবে তত এই লাফানিটা মুসলিমদের দেখতে পাবেন। দেশ জুড়ে ক্রমশ বেড়ে চলেছে ধর্মীয় বিদ্বেষ, কোথাও মুসলিম হওয়ার কারণে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করা হচ্ছে, আবার কোথাও চলন্ত ট্রেনে হিন্দু যাত্রীর সাথে ভ্রমণ করার কারণে গৃহবাহিনীর হাতে আক্রমণের শিকার হতে হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? কিছু নেই, একই দেখুন, তিনটা প্রশ্ন করলেন, তিনটা প্রশ্নের সমস্যা একই, একটা উত্তর, তিনটা প্রশ্নই। আপনি একটা কোনো গেরুয়া বাহিনীকে ট্রেন থেকে নামিয়ে দেন, পরের দিন ওই স্টেশনে ওই প্ল্যাটফর্মে ট্রেন চলতে পারবে না, 5,000 লোক গিয়ে ট্রেন ঘেরাও করে নেবে। আমাদের মধ্যে আমরা মুসলিম লিডার আছি যারা, আমরা নামাজ যে জোরে আমিন বলবো না, আস্তে আমিন বলবো, এই নিয়ে আমরা ঝগড়া করে রাস্তায় নামতে পারি, কিন্তু কোনো মুসলমানকে রাস্তা থেকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এর কারণ জানার জন্য স্টেশন মাস্টার বা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলার লোক আমাদের লিডার নেই। ফলে যতক্ষণ না লিডার তৈরি করছে, সব রোগেরই একটাই ওষুধ, আপনার লিডার কেউ নেই, যতক্ষণ না আপনি লিডার তৈরি করবেন আপনাকে পদে পদে হবে, আর আপনি হাউদাস করবেন, হায় আমার কেউ প্রতিবাদ করলো না, প্রতিবাদ করবে কি? আমার যখন ঘরে আগুন লাগছে তখন কেউ পানি দিতে আসেনি, আজকে আমার আগুন ঘরে আগুন লেগেছে, কালকে আপনার ঘরে আগুন লাগবে। সুতরাং রাস্তায় না নামুন, নিয়ে এরকম ধরনের ঘটনা ইউপিতেও হবে, বাংলাতেও হবে। কেউ বলছেন আপনি নাকি বিজেপির হয়ে কাজ করছেন, আবার কেউ বলছেন আপনি নাকি তৃণমূলের হয়ে কাজ করছেন, অ্যাকচুয়ালি আপনি কার হয়ে কাজ করছেন? যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমি নিজেও জানি না কার হয়ে কাজ করছি। যখন কেউ বলে আমি তৃণমূলের হয়ে কাজ করছি তখন আমার মনে হয় আমি তৃণমূলের লোক, যখন কেউ বলে আমি বিজেপির হয়ে কাজ করছি তখন আমার মনে হয় আমি বিজেপির লোক। ফলে আমি নিজেও জানি না, তবে আমি এটুকুন মনে করি যে সমাজের একদল লোক আছেন যারা সমস্যায় পড়লে আমার কাছে আসেন, যারা বিপদে পড়লে আমাকে বলেন যে ভাইজান এই সমস্যায় পড়ে গেছি একটু সাহায্য করুন। দিল্লিতে একটি মেয়ে, এখান থেকে একটি মেয়েকে চুরি করে পাচার করে দিল্লি পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই পরিবারের লোক আইমার লোকের কাছে ছুটে যায় যে আমার মেয়েকে উদ্ধার করে দাও, প্রশাসনের কাছে যাইনি, আইমা তার উদ্যোগে দিল্লি থেকে সে মেয়েকে উদ্ধার করে তার ঘরের পরিবারের লোকের হাতে তুলে দেয়। ফলে আমি ওই মানুষদের জন্য কাজ করছি এটা আমি জানি, কিন্তু এটা সবাই জানে না, আর আমি সবাইকে জানানোর প্রয়োজন মনে করি না। গ্রামের প্রতিটি ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন যে আইমা কার জন্য কাজ করে, ওই মা ওই বোন
ওই বয়স্ক লোকগুলোকে, যাদের সহায় সম্বলহীনভাবে যারা ঘুরে, যখন বিপদে পড়ে তারা সবার আগে আইমার কথা মনে পড়ে, আমি এই লোকগুলোর জন্য কাজ করি।